তো চলো পূজোটা করি আগে। আই আমি ফোনে বলি করে কেনে এ উঠিস না এ দিদি ভালো রান্না খুব সুন্দর করে তো ফ্রেন্ড পুজো করে চলে এসেছি আর এদিকে দেখো বসে মায়ের সঙ্গে জল নিয়ে এলাম পাশে আমার মামিমার বাড়ির থেকে বোরিং এর জল খুব ঠান্ডা তো এখন তো জলগুলো খুব গরম হয়ে যাচ্ছে রাখতে দু বালতি করে নিয়ে এসেছি খাওয়ার জন্য আর আজকে তো যেহেতু নীলষষ্ঠীর তোমরা দেখলে আমি পুজো করে এসেছি তো আমাদের মানে নীলষষ্ঠীতে মানে মানে আলোনো খায় মানে নুন খায় না তো তার জন্য আমি এবারে মা কিছু দিক যদি কিছু খায় দেখি মানে লুচি খাবো কিংবা সাবু টাবু যা হোক কিছু খাবো তো বেটুকে খাইয়ে দিয়ে পরে তারপরে কিছু খাবো তো চলো এরম অনেকটা ফাঁকা সময় ছিল তো শর্ট ভিডিওগুলো বানিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে সন্ধ্যে দেখি সন্ধ্যেবেলায় আর বাজার দিকে যাব বা কোথাও যাওয়া হয় যদি আমার এখানে গাজন হয় খুব ভালো ছিলেন তো যদি সেখানে যাওয়া যায় বেটুকে নিয়ে ভাবছি যদি চেষ্টা করবো যদি যাওয়া যায় নাহলে বাজার দিকে তো ফ্রেন্ড সন্ধ্যে হয়ে গেছে আর একটু বাজার দিকে বেরোলাম বেটুকে নিয়ে একটু ভাবলাম একটু লস্যি খাওয়াবো আর আমারও তো আজকে উপোস তাহলে আমি ভাবলাম একটু লস্যি খেয়ে নেবো ভালো লাগবে তো ওই জন্য বেটুর জন্য আর বেটুর জন্য দেখছি ভাবছি যে একটু বাথরুমটা প্যান্ট বা গেঞ্জি যা হোক কিছু কিনবো কারণ কি যেহেতু গরমকাল পড়ে গেছে প্রচণ্ড গরমটা ভালোই পড়ে গেছে বাঁকুড়া তো প্রচণ্ড গরম পড়ে গেছে তো ওই জন্য ভাবছি দেখি তো চলো কিনবো তো কিনবো ভাবছি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আর পুজো করে তো অনেকক্ষণ চলে কিছু করে দেখালাম তারপরে একটু খাওয়া দাওয়া করে আর একটু শুয়েছিলাম কারণ কি রাত্রেবেলা খুব ভালো ঘুম হয়নি তাই দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো চলো ফ্রেন্ড দেখে থাকো পুরো ব্লগটা আর
কোথায় টাকা এদিকে টাকা তো চলো ফ্রেন্ড, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেটুকে ঘুম পাড়াবো। ওষুধ খাওয়ানো হয়ে গেছে বেটু, এরকম বেটু অলরেডি শুয়ে দিয়েছে, কারণ ও পাশে শরীরটা একদম ভালো লাগছে না, ঘুম পাচ্ছে আমার ওপর জন্য, কালকে কিন্তু ভালো করে ঘুম হয়নি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটু ব্লগে। গুড নাইট, বাই, বাটাটা।